তোমাদের যুগল মূর্তিটুকু দেখে আমার দুটি চক্ষু সার্থক করি। জামাই একটাও শায়েত মিম সাহেব দেখছি নে যে কত আশা করেছিলাম আশার বউবাতে এসে শায়েত মিম সাহেব দেখব কি আর করব বলুন কোন চাঁদের হাট দেখে ওরা যে সব কই কই করে পালিয়েছে বটি এই নতুন বউয়ের বাড়ির লোকজন কি রকম আদিক্যতাটা করছে একবার দেখেছো দেখি না আমার পিত্তি একেবারে জ্বলে যাচ্ছে আদিক্যতা করা আমি বের করছি আর মায়া ভারী হনে গো দিদি ছেলে তোমার পর হলো বলে জানো পর হওয়ার আরো কিছু বাকি আছে নাকি ও মা কি বলছো গো দিদি ফুলসজ্জা তো এখনো হয়নি সেটা হতে দাও তারপর দেখবি ওই সিকি পয়সা যেটুকু বা হাতে আছে সেটুকু নিয়েও যাবে এবার সাত পাক প্রদক্ষিণ করতে হবে শুভ দৃষ্টি হবে ও বেনু পান পাতাটা সরা নইলে শুভ দৃষ্টি হবে কি করে এত লজ্জা কিসের রে তোর বেনু যে দেখ তোর বর কেমন হয়েছে কি হলো ভাই আমার ঠাকুর পর্যন্ত তোমাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে তোকে কি এরকম করে দাঁড় করিয়ে রাখবে মুখ থেকে পান পাতাটা সরাও ভগবধু সুন্দরী তুমি মধুর মঞ্জুরি পুলকিত চম্পার লহভিনন্দন ভগবধু সুন্দরী পর্ণের পাত্রে ফাল্গুন রাত্রে মুকুলিত মল্লিকা ভগবধু সুন্দরী এবার মালা বদল হবে পুরবাসী
এলো 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 গো।